খুদার বান্দা হিয়ার সময় বড় কম খেলাই সময় নষ্ট খুদার বান্দা হুশিয়ার সময় বড় কম হেলাই খেলাই সময় নষ্ট না একদম বেশি বেশি সেরকম بشي بشي السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الذي وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذا حييتم بتحية فحيوا بأحسن منها أو ردوها إن الله كان على كل شيء حسيبا. صدق الله العلي العظيم قال رسول الله صلى الله عليه وسلم للمؤمن على المؤمن ست خصال يعوده إذا مرض ويشهده إذا مات ويجيبه إذا دعاه ويسلم عليه إذا لقيه ويشمته إذا عطس وينصح له إذا غاب أو شهد أو كما قال النبي عليه الصلاة والسلام شكري أسرتها محان الله تبارك وتعالى الدربار شكري أداي كرشي الله تعالى أما مسلمان بنية چن نبي حضرت محمد رسول الله আলাইহি হিবসাল্লামের উম্মত হিসাবে আমাদেরকে কবুল করেছেন এজন্য আমরা সবাই পড়ছি আলহামদুলিল্লাহ সুপ্রিয় শ্রোতা মহান আল্লাহ পাকরবুল আলমিন আল্লাহ পাকির হুকুম মানার মধ্যে তার হাবিব মুহাম্মদুর রসৌল্লাহ আলাইহি হিবসাল্লামের সুন্নতের অনুসরণের মধ্যে আমাদের জন্য রেখেছেন কল্যাণ এবং কামি আবি তাই প্রিয়নবী মোহাম্মদুর রসৌল্লাহ সল্ল্লাহ আলিহি ওয়াসাল্লাম আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে কি করতে হবে কিভাবে আমরা সফলতা অর্জন করতে পারব তার দিক নির্দেশনা আমাদেরকে দিয়েছেন আর আল্লাহ পাকবুল আলমিন মানুষে মানুষের সাথে ভালোবাসা এবং মহাব্বত অপরিহার্য করে দিয়েছেন যে যেভাবে একজন মৌমেন আল্লাহকে ভালোবাসবে তার প্রিয়নবী মোহাম্মদ রসৌল্লাহ সাল্লাহ ওয়াসাল্লামকে ভালোবাসবে অনুরূপভাবে মুসলমান হিসাবে ইমানদার হিসাবে একজন মুসলমান ওপর মুসলমানকে ভালোবাসতে হবে তাই আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এই ভালোবাসা কু নামলের মাধ্যমে আসবে এই প্রসঙ্গে রসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লাম বলেছেন লা তদলুল জন্নতা হাত্তা তুমিনু ও তুমিনু হাত্তা তাহাবু আবহা আদুল্লুকম আলা শিনা ফাল তুমু হ তাহা বাবু তুম আফসুসালুম সাহ্লা আলিবাস্লাম ইরশাদ করেছেন যে তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা মোমেন না হও তোমরা যতক্ষণ পর্যন্ত ইমানদার না হও আর তোমরা পরিপূর্ণ মুমেন্ট হতে পারবে না তোমরা ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা একজন অপরজনকে ভালো না বাসবে প্রিয়নবী সাল আলহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন আমি কি তোমাদেরকে এমন একটি আমলের কথা বলে দেব যে আমলের মাধ্যমে তোমাদের পারস্পরিক মহব্বত এবং ভালোবাসা বৃদ্ধি পাবে আর সেটি হল তোমরা পরস্পরের মধ্যে সালামের রীতিটি প্রচলন করো সালাম শব্দটির অর্থ হচ্ছে শান্তি এবং নিরাপত্তা একজন মুসলমান আরেকজন মুসলমানের সাথে সাক্ষাৎ হওয়ার পর যে সালাম বিনিময় করবে তার মাধ্যমে পরস্পরের মধ্যে মহব্বত এবং সম্প্রীতি এবং সৌহাদ সৌহার্দ্যপূর্ণ আচরণ প্রকাশ পাবে এজন্যই ইসলামের সবচাইতে সুন্দরতম আমল হলো সালাম করা তাই প্রিয়নবী সাল আলিহি আসাল্লামকে জিজ্ঞেস করা হলো আইউল ইসলাম খাইরুল ইসলামের সবচাইতে সুন্দরতম দিক কোনটি আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তো তো মতো করে ও সালা ও মাল্লাম তরিফ রসুল্লাহ সাল্লাহ আলাইহিহিসালাম ইরশাদ করেছেন ইসলামের সবচাইতে সুন্দরতম আমল হল ক্ষুধার্তকে আহার দান করা এবং পরিচিত এবং অপরিচিত সকলকে সালাম করা সালাম ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল এই সালামের ব্যাপারে রসোল্লা সাল আলাইসাল্লাম বলেছেন যারা বেশি করে সালাম দিবে। তারা আল্লাহ পাকের অতি নিকটবর্তী হবে ইন্না সে বদআ আবিসালাম যে ব্যক্তি সালাম বেশি বেশি করে করবে আল্লাহ পাক রব্বুল আলমিনের নিকটবর্তী হবে সে সবচাইতে বেশি এজন্যই আল্লাহ পাকরব্ব আলমিন কোরআনিকারিম ইরশাদ করেছেন যে যখন তোমাদেরকে সালাম করা হয় যখন তোমাদেরকে সালাম দেওয়া হয় তখন তোমরা তার চাইতে আরও সুন্দর করে আরও ভালো করে উত্তর দিতে চেষ্টা করবে আহসানা মিনহা ওর উদ্দোহা আর যারা সালামের উত্তর না দেয় তাদেরকে আল্লাহ রসুল সাল্লাহ ওয়াসাল্লাম বাকিল বলেছেন কৃপন বলেছেন তাই ভাইরা আমার আসন নবী সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের শেখানো পদ্ধতিতে আমরা পরস্পরের মধ্যে যেন ভালোবাসা এবং সম্প্রীতি অর্জন করতে পারি সেই জন্য আমরা বেশি করে সালাম দেওয়ার চেষ্টা করি আমরা সবাই সালামটা শিখে নিই আসসালামু আলাইকুম ওরহমতুল্লা আল্লাহ তালা আমাদের সবাইকে প্রিয়নবী সাল আলহিহাল্লাম সন্ন্যত এই সালামের উপর বেশি বেশি করে আমল করার তৌফিক দান করুন আমিন ওয়ুদাবনা রবিল্লামিন হেলাই খেলাই সময় নষ্ট করো না একদম বেশি বেশি সাওয়াবের কাজ বেশি বেশি সাওয়াবের কাজ করে যাও हरदम खुदार বান্দা হও হুঁশিয়ার সময় বড় কম হেলাই খেলাই সময় নষ্ট করো না একদম